এখানে দেখো এই একটি অপরিণত উদ্ভিদ কোষ, সেটার মধ্যে অনেকগুলো একাধিক এরকম কোষ গহ্বর রয়েছে, সেইগুলো আস্তে আস্তে কোষজাত পরিণত হচ্ছে, তখন একসঙ্গে সবকটা জুড়ে যায়, জুড়ে গিয়ে এরকম বড় একটা গহ্বর তৈরি করছে। তাহলে এই সময়তে যে সাইটোপ্লাজম, যেটা এই কোষ গহ্বরকে বেষ্টন করে অবস্থান করে, এটাই হচ্ছে কি না প্রাইমোডিয়াল ইউট্রিকল। তো তাহলে প্রাইমোডিয়াল ইউট্রিকল কি কখনো প্রাণীকোষে দেখতে পাওয়া যাবে? না, কখনোই দেখতে পাওয়া যাবে না। কেন যাবে না? কারণ প্রাণীকোষে এরকম গহ্বর প্রথমত খুব কম থাকে, থাকলেও খুব ছোট থাকে, কখনোই সব জুড়ে জুড়ে এরকম একটি বৃহৎ কোষ গহ্বর তৈরি করে না, যাতে করে না ওই সাইটোপ্লাজম ওরকম কোষ গহ্বরকে বেষ্টন করে অবস্থান করবে, সেটা হয় না। তো এই জন্যই আর কি উদ্ভিদ কোষেই কিন্তু প্রাইমোডিয়াল ইউট্রিকল দেখতে পাওয়া যায়। উদ্ভিদ কোষ সাইটোপ্লাজমের পরিমাণের হ্রাস বৃদ্ধি হলেও কুচকে যায় না। উদ্ভিদ দেহ গঠনে গহ্বর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওই যে বললাম যে জল যদি বেশি মাত্রায় কোষের মধ্যে ঢোকে উদ্ভিদ কোষে, তাহলে পরে এই বাড়তি যে জলটা সেটা ওই গহ্বরের মধ্যে সঞ্চয় করা থাকে, সেই জন্য প্রোটোপ্লাজমের কোনো হেরফের হয় না। উদ্ভিদ দেহ গঠনে গহ্বর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষের আকার বাড়বে না কমবে তা কোষের মধ্যে জলের পরিমাণের ওপর নির্ভর করে। উদ্ভিদ মাটি থেকে কত পরিমাণ জল শোষণ করতে পারে তার উপর নির্ভর করে গহ্বর জল গ্রহণ করবে না ছাড়বে। ওই গহ্বরের মধ্যে জল যদি থাকে, তাহলে হয়তো এমন হলো যে জল কম রয়েছে মাটিতে, কম জল শোষণ করছে উদ্ভিদ, তো তখন কি হবে না ওই গহ্বরের মধ্যে সঞ্চিত জল সেটা গহ্বর থেকে প্রোটোপ্লাজমে আসবে, যাতে উদ্ভিদ ব্যবহার করতে পারে। আর যদি দেখা যায় প্রচুর পরিমাণে জল শোষণ করছে মাটিতে, অনেক জল, তো তখন বাড়তি জলটা গহ্বরের মধ্যে এটা সঞ্চয় করে রাখে। প্রখর সূর্যালোকে দীর্ঘ সময় কোনো গাছের চারাকে রাখলে পাতাগুলো নুয়ে পড়ে, আবার জলের উৎসের সংস্পর্শে এলে গাছটি আবার আগের অবস্থায় ফিরে আসে। কেন না ওই প্রথমত জল, সূর্যের আলোতে জল শুকনো হয়ে যাচ্ছে, মাটিতে জল নেই, জল নিতে পারছে না, তো তখন কি হবে না ওই গহ্বরের মধ্যে যে সঞ্চিত জল সেটা কিছুটা প্রোটোপ্লাজমে বেরিয়ে আসে, তো তার ফলে কোষের যে আয়তন, যেটা গহ্বরটার মধ্যে অনেকটা জল ধরে রেখেছিল বলে বড় হয়েছিল, সেই জন্য কোষটাকে টান টান করে রেখেছিল, এবার সেটা চুপসে যাচ্ছে, কারণ ওখান থেকে জলটা বেরিয়ে আসছে প্রোটোপ্লাজমে, তো তখন কি হবে না পাতাগুলো নুয়ে পড়বে। আবার যদি জল পায় তখন কি হবে না গহ্বরের মধ্যে আবার বাড়তি জল ঢুকে আবার ওটাকে টান টান করে রাখবে। এই জন্যই আমরা দেখি যে এই জল না পেলে পরে গাছের পাতাগুলো নুয়ে পড়ে, আবার জল পেলে পরে তখন কিন্তু পাতাগুলো আবার যেমন টান টান অবস্থা সেরকম হয়ে যায়। উদ্ভিদ ও প্রাণী কোষে পর্যবেক্ষণ করতে গিয়ে আর কি কোনো পার্থক্য তোমার চোখে পড়েছে? পাতা শ্যাওলা ঝাঁঝির কোষ নিয়ে তুমি যদি রং করে দেখো, তবে দেখতে পাবে সাইটোপ্লাজমে এক ধরনের রঙিন গঠন ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা হলো প্লাস্টিড। রং করার পর এরা নানা রঙের হয়ে থাকে। এদের কারো মধ্যে সবুজ রঙের রঞ্জক ক্লোরোফিল থাকে, তারা হলো ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিডের মধ্যে গ্রানা নামক এক বিশেষ গঠন দেখা যায়। এদের উপস্থিতির জন্য উদ্ভিদের নানা অঙ্গ সবুজ হয়। ক্লোরোপ্লাস্টের ধাত্রেও নিউক্লিক অ্যাসিড যেমন ডিএনএ ও আরএনএ থাকে। উদ্ভিদ দেহের কোথায় কোথায় ক্লোরোপ্লাস্ট দেখা যায় তার একটি তালিকা তৈরি করো। তাহলে এখানে এবারে আমরা একটি নতুন কোষ সংজ্ঞানুর কথা পড়ছি, যেটা হলো প্লাস্টিড। তো প্লাস্টিড কিন্তু প্রাণী কোষে থাকে না, উদ্ভিদ কোষেই থাকে। প্লাস্টিড কত রকমের হয় যদি আমরা দেখতে চাই, তো তাহলে পরে এইভাবে ভাগটা আমরা করতে পারি। এক হচ্ছে ক্লোরোপ্লাস্টিড,
ক্লোরো মানে হলো সবুজ, অর্থাৎ এদের মধ্যে সবুজ রঙের রঞ্জক ক্লোরোফিল আছে, তাই জন্য এরা সবুজ হয় এবং এদেরকে ক্লোরোপ্লাস্টিড বলা হয়। দ্বিতীয় হলো ক্রোমোপ্লাস্টিড। ক্রোমা মানে হলো রং, এক্ষেত্রে সবুজ ছাড়া অন্যান্য রং, সে বেগুনি হতে পারে, নীল হতে পারে, লাল হতে পারে, কমলা হতে পারে, হলুদ হতে পারে, অর্থাৎ সবুজ ছাড়া অন্যান্য রং যুক্ত যে প্লাস্টিড তাকে বলা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড। লাস্টে হলো লিউকোপ্লাস্টিড। লিউকো মানে হলো বর্ণহীন, বর্ণহীন মানে যার কোনো রং নেই। এই প্লাস্টিডগুলোর মধ্যে না সবুজ না অন্যান্য কোনো রং থাকে, সেই জন্য এগুলো সাদা বা বর্ণহীন দেখায়, তাই বলা হয় এগুলোকে লিউকোপ্লাস্টিড। এবার এই ক্লোরোপ্লাস্টিডের গঠন যদি আমরা দেখি তাহলে এরকম ব্যাপারটা। এই ক্লোরোপ্লাস্টিডের দেখা যায় বাইরের দিকে এখানে পর্দা রয়েছে, জৈব পর্দা। এই জৈব পর্দার যেমন মাইটোকন্ড্রিয়া দেখেছিলাম আমরা, দুটো স্তর আছে, একটা হচ্ছে বহিঃপর্দা, এই বাইরের দিকেরটা হচ্ছে বহিঃপর্দা, একটা হলো অন্তঃপর্দা, অর্থাৎ তার ভিতরে এই যে পর্দা এটা হলো অন্তঃপর্দা। এই বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মাঝে একটা গ্যাপ আছে, তো সেই এই এই এটা রক্ষা করছে আর কি এই দুটো পর্দা। এবং ভিতরে এই যে এখানে এই ফাঁকা যে জায়গাটা, এটা ফাঁকা নয় অবশ্য, এর মধ্যে একটা অর্ধতরল ধাত্র আছে, সেটার নাম হচ্ছে স্ট্রোমা। তাহলে স্ট্রোমাটা হচ্ছে কি না ধাত্রের নাম প্লাস্টিডের, এটা আমরা ক্লোরোপ্লাস্টিড এখানে আলোচনা করছি, অবশ্য এটা বলা উচিত ক্লোরোপ্লাস্টিড। এবার এই স্ট্রোমার মধ্যে ধাত্রের মধ্যে কি দেখা যায়, না ধরো কয়েন, এক টাকার কয়েন যদি এরকম আমি পরপর পরপর চাকতিগুলো ওপর ওপর রাখি তাহলে ঠিক যেরকম দেখতে লাগে সেই রকম কতগুলো জিনিস। এই দেখো দেখতে পাচ্ছ, চাকতি ওপর ওপর রাখলে যেরকম এই চাকতি ওপর ওপর, এখানে এখানে এখানে, এই এক একটা যে চাকতি এগুলোকে বলা হয় থাইলাকয়েড। এবং এই সব কটা থাইলাকয়েড যে পরপর পরপর বসছে করে কি তৈরি করে, এই যে পুরো জিনিসটা তৈরি হলো এটাকে বলা হয় গ্র্যানাম। এরকম একাধিক যে গ্র্যানাম, এটা একটা 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 গ্র্যানাম, এরকম যখন অনেকগুলো বলবো মানে প্লুরালে তখন বলবো গ্র্যানাম। তাহলে গ্র্যানাম হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে গ্র্যানাম। এবং এই যে এখানে গ্র্যানামের যে থাইলাকয়েড, সেই থাইলাকয়েড এই একটার সঙ্গে আরেকটা গ্র্যানামের থাইলাকয়েড এইভাবে সরু নালী দিয়ে যুক্ত থাকে, তাদের বলা হয় স্ট্রোমা ল্যামেলি। তাহলে ধাত্র হলো স্ট্রোমা, আর এগুলো কি, এগুলো গ্র্যানা হলো। এই গ্র্যানা মানে একটা গ্র্যানাম, সেটা কি দিয়ে তৈরি, না থাইলাকয়েড দিয়ে তৈরি, চাকতির মতন জিনিস। এই থাইলাকয়েড গুলো পরস্পর মানে এক একটা গ্র্যানা আর কি পরস্পর যুক্ত থাকে স্ট্রোমা ল্যামেলি দিয়ে। এছাড়া এই ধাত্র বা স্ট্রোমার মধ্যে রাইবোজোম এইভাবে ছড়ানো থাকে। একটি দ্বিতন্ত্রী গোলাকার ডিএনএ রয়েছে, মাইটোকন্ড্রিয়াতেও ছিল ধাত্রের মধ্যে, এখানেও ঠিক তাই দেখা যায়, দ্বিতন্ত্রী গোলাকার ডিএনএ এখানে রয়েছে। তাহলে মোটামুটিভাবে এই হচ্ছে একটি ক্লোরোপ্লাস্টিডের গঠন। এবার এই ক্লোরোপ্লাস্টিডে আমরা বলছি কি না ক্লোরোফিল থাকে, তো ক্লোরোফিলটা কোথায় থাকে, না এই থাইলাকয়েডের মধ্যে থাকে। এই এক একটা থাইলাকয়েড সেখানে দেখা যায় যে সালোক সংশ্লিষীয় বা ফটোসিনথেটিক একক থাকছে যাকে কোয়ান্টোজোম বলা হয়। কোয়ান্টোজোমের মধ্যে সেখানেই ক্লোরোফিল অণু রয়েছে, তো সেই ক্লোরোফিল অণুই কী করে, না সূর্যের আলো সৌরশক্তি তাকে শোষণ করতে পারে এবং তবেই পরবর্তী যে ধাপগুলো সেগুলো ঘটবে এবং তবেই সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস হতে পারে। তাহলে উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকা ক্লোরোফিল এই প্রক্রিয়ায় প্রধান ভূমিকা গ্রহণ করে। ক্লোরোপ্লাস্টিড ছাড়া আরও দু ধরনের প্লাস্টিড উদ্ভিদ কোষে দেখা যায়,
দ্বিতীয় ধরনের প্লাস্টিকে কমলা, লাল, হলুদ ও অন্যান্য বর্ণ সবুজ ছাড়া, সবুজ ব্যতীত মানে সবুজ ছাড়া রঞ্জক থাকে। এরা ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে, যেমন জবা ফুল যে লাল হচ্ছে, আবার জবা ফুল আজকাল সাদাও হয়, আবার হলুদও হয়, আবার বেগুনি হয়, বিভিন্ন রকম রং হয়, গোলাপি হয়। তো যাই হোক, এরকম বিভিন্ন ফুল যে বিভিন্ন রং, সেটা কেন? সেটাই ক্রোমোপ্লাস্টিদের জন্য। ক্রোমোপ্লাস্টিডে কী ধরনের রঞ্জক আছে তার উপরেই নির্ভর করবে যে ফুল কী রকম রঙের হবে। আর তৃতীয় ধরনের প্লাস্টিকটি বর্ণহীন, তাকে বলা হয় লিউকোপ্লাস্টিড। তাতে কি, তার কাজটা কি, না নানা ধরনের খাদ্য সঞ্চয় করে, এদেরকে লিউকোপ্লাস্টিড বলা হয়। তো তাহলে আমরা বলতে পারি যে ক্লোরোপ্লাস্টিডের কাজ কি, খাদ্য তৈরিতে সাহায্য করা, কারণ ওর মধ্যে ক্লোরোফিল আছে। ক্রোমোপ্লাস্টিডের কাজ কি, ক্রোমোপ্লাস্টিডের জন্য ওই ফুলের রং হয় নানান রকম, বর্ণময় হয়, কালারফুল, এবং তার ফলে কি না কীট পতঙ্গ পাখি এরা আকৃষ্ট হয়, এবং তার ফলে তখন কি হয় না পরাগযোগ হতে সুবিধা হয়। অর্থাৎ মৌমাছি যেমন সে যখন আকৃষ্ট হচ্ছে রঙিন ফুলে, তো তখন তার যখন বসছে ফুলে তখন তার গায়ে পায়ে পরাগরেণু লাগছে, আবার সে তখন উড়ে অন্য আরেকটা ফুলে বসছে, তো তখন স্বাভাবিকভাবেই ওই পরাগরেণুগুলো অন্য ফুলে গেল। এইভাবে এটাকে বলছি পরাগযোগ, একটা ফুল থেকে আরেকটা ফুলে এইভাবে যে পরাগ যে যাচ্ছে আর কি। তো তাহলে তাতে সাহায্য করছে, পরাগযোগে সাহায্য করছে তাহলে ক্রোমোপ্লাস্টিড, রঙিন করছে। আর লিউকোপ্লাস্টিডের কাজ হচ্ছে কি, না খাদ্যবস্তুকে সঞ্চয় করে রাখা। সেটা আবার বিভিন্ন রকমের খাদ্যবস্তু সঞ্চয় করে রাখা হতে পারে, যেমন শর্করা জাতীয় খাদ্যবস্তু সঞ্চয় করে যে লিউকোপ্লাস্ট, তাদেরকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট। তাহলে লিউকোপ্লাস্টিডের এক ধরন হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলো মানেই হলো কি, না শর্করা। যেহেতু এর মধ্যে শর্করা সঞ্চিত থাকে সেই জন্য এই লিউকোপ্লাস্টকে বলা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। আবার এমন হতে পারে যে প্রোটিন দানা থাকে, তাকে বলা হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট। তাহলে অ্যালিউরোপ্লাস্ট অর্থাৎ প্রোটিন যে লিউকোপ্লাস্টিডের মধ্যে সঞ্চিত থাকে। আবার তেল জাতীয় পদার্থ, স্নেহ পদার্থ, ইলায়োপ্লাস্ট। তাহলে এই তিন ধরনের হতে পারে, অ্যামাইলোপ্লাস্ট যে লিউকোপ্লাস্টিডের মধ্যে শর্করা সঞ্চিত থাকে, অ্যালিউরোপ্লাস্ট যার মধ্যে প্রোটিন দানা সঞ্চয় করা থাকে, আর ইলায়োপ্লাস্ট হচ্ছে যার মধ্যে স্নেহ পদার্থ বা তেল জাতীয় বা চর্বি জাতীয় পদার্থ সঞ্চিত থাকে। তাহলে লিউকোপ্লাস্টিডের কাজ হলো বিভিন্ন ধরনের খাদ্যবস্তুকে সঞ্চয় করে রাখা। তাহলে আমরা মোটামুটিভাবে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ পড়লাম। উদ্ভিদ ও প্রাণী কোষ কি একই রকম না আলাদা? তুমি যদি পেঁয়াজ কোষ ও মুখের ভেতরে দেয়ালের কোষ ভালোভাবে পর্যবেক্ষণ করে থাকো, তবে তাদের ছবিগুলো খাতায় এঁকে আবার লক্ষ্য করো, বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো, কারণ ছবি আঁকতে বলা হয়েছে। পেঁয়াজের কোষ মুখের ভিতরে দেয়ালের কোষ, যাই হোক। তাহলে এবার এখানে যেটা বলা হয়েছে যে এই যে কোনটা কোথায় থাকে, কোষ প্রাচীর কিসে থাকবে, উদ্ভিদ কোষে না প্রাণী কোষে, গহ্বর কোনটায় থাকবে, প্লাস্টিড কোনটায় থাকবে, সেন্ট্রোজোম কোনটায় থাকবে, যেটায় থাকবে টিক মারতে হবে। এবার এসো উদ্ভিদ ও প্রাণী কোষের গঠনগত বিভিন্ন অংশকে একসঙ্গে আরেকবার জেনে ও বুঝে নিই। এখানে আবার ওইগুলোই বলা হয়েছে কোনটাতে থাকে, তাদের বৈশিষ্ট্য, কাজ, এগুলো জানতে হবে। ভালোভাবে যখন মানে পড়বে, বইটা ফলো করবে এবং আমার ভিডিও দেখবে, তাতে আমার মনে হয় না বুঝতে খুব অসুবিধা হবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমায় জিজ্ঞেস করবে। এবার দেখো এখানে এই ম্যাচ দ্য ফলোয়িং দেওয়া আছে, এ স্তম্ভ এবং বি স্তম্ভ, এখানে কতগুলো জিনিস বলা আছে, এখানে কতগুলো কোষাঙ্গাণুর নাম দেওয়া আছে, তো সেইগুলোকে ম্যাচ করো দিয়ে দেখো পারছো কি না। এখানেও কন্টিনিউ হয়েছে এই অবধি। এখানে বেশ কিছু মাল্টিপল চয়েস টাইপের কিছু প্রশ্ন দেওয়া আছে, কিছু এমনি প্রশ্ন আছে, সেইগুলো দেখো এইখানে। এই অবধি মোটামুটি এই যে এই অবধি
বেশ কিছু প্রশ্ন রয়েছে। এবার তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে সাদা পাতায়, কারণ সায়েন্সের কাজ সাদা পাতাতেই করা দরকার, সাদা পাতাতে এইখানে যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো করবে। কোনগুলো? এই এই ম্যাচ দ্য ফলোয়িং থেকে, এখান থেকে এই ম্যাচ দ্য ফলোয়িং, এইগুলো এরকম ছক করবে না। এই ক বাক্যটা লিখবে ড্যাশ দিয়ে, যেটা ঠিক এখান থেকে বেছে সেইটা পাশে লিখবে, এইভাবে উত্তর লিখবে। প্রশ্ন লিখতে হবে না, উত্তর লিখবে। তাহলে এই ম্যাচ দ্য ফলোয়িং করবে সাদা পাতায়। এখান থেকে যা যা প্রশ্নগুলো রয়েছে সেইগুলোর উত্তরগুলো লিখবে একদম এই যে এই পর্যন্ত, আমি যে দাগ দিলাম এই এই পর্যন্ত সাদা পাতাতে লিখবে পরিষ্কার পরিচ্ছন্ন করে। প্রত্যেকটা পেজে নিজের নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার লিখবে, পাতাতেই লিখবে। ওই আলাদা করে যেখানে আমাকে পাঠাবে তার নিচে ওপরে না, তা লিখবে না। যে পেজে তুমি উত্তর লিখছো প্রত্যেকটা পেজেতে পৃষ্ঠার সংখ্যা দেবে, 1, 2, 3, 4 করে। তা নাহলে একসঙ্গে সবাই পাঠাও তোমরা এবং সমস্ত মিলে যায়, মিশে যায়, বোঝা যায় না। তো 1, 2, 3, 4 করে পেজ নাম্বারিং করবে এবং প্রত্যেকটা পেজে নিজের নাম, রোল নাম্বার, ক্লাস, সেকশন। ক্লাস সেকশনটা না লিখলেও হবে, কারণ আমি বুঝতেই পারবো 8-এর গ্রুপে 8-ই থাকবে এবং এ সেকশন তো এ, কিন্তু নাও তাও সেকশনটা দরকার। 8A 8B লিখে দেবে, কারণ 8A-ও আছো, 8B-ও আছো, আমি বুঝতে পারবো না। তো তাহলে প্রত্যেকটা পেজে এবং 1, 2, 3, 4 করে পেজ নাম্বারিং করবে, দিয়ে তারপরে আমাকে গ্রুপেতে সেই উত্তরগুলো লিখে পাঠাবে ছবি তুলে। আমি সেগুলো দেখব, আমার হয়তো সময় লাগবে, 2-3 দিন সময় লাগবে। ম্যাম দেখালো না দেখালো না করে উৎপাত করবে না, সেগুলো দেখব আমি অবশ্যই, এবং দেখে আমি গ্রুপেই আবার সেগুলো দেখে পাঠাবো কোথায় কী ভুল ভ্রান্তি হয়েছে সেগুলো বলে। তো এই কাজটা তোমাদের রইল, এবং মোটামুটি কালকের দিনটা পাচ্ছ, পরশু দিন বেলা মোটামুটি 1টার মধ্যে আমাকে সব কিছু পাঠিয়ে দেবে। মানে পরশু বলতে হচ্ছে শনিবার, শনিবার 1টার মধ্যে আমাকে এই যা যে কাজটা দিলাম হোমওয়ার্ক সেটা কিন্তু করে দেবে। করলে পরে আমরা পরে আবার ওই